হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মানুষের রিজিকের জিম্মাদার হয়ে গেলেন। আপনি এত মানুষের রিজিক কিভাবে সরবরাহ করেন? আল্লাহ তাআলাকে যখন নাকি তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি কি জিনিসটা দেখতে চাও না তুমি শুনতে চাও? বলে আল্লাহ তাআলা যদি দেখা যায় তাহলে শোনার চাইতে তো ভালো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বললেন, ও আল্লাহ তাআলা যদি দেখা যায় তাহলে তো শোনার চাইতেও ভালো মনে হয়। এবার আল্লাহ তাআলা বললেন, ও মূসা তোমার হাতের ভিতরে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে তুমি পাথরের উপরে আঘাত করো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথরের ভিতরে তিনি আঘাত করলেন। পাথরে আঘাত করার পর পাথরটা ফেটে গিয়েছে। এবার যখন নাকি পাথরটা ফেটে গেল, আল্লাহ তাআলা বললেন, মূসা আপনি আরেকবার পাথরে আপনি আঘাত করেন। দ্বিতীয়বার যখন নাকি আঘাত করা হলো, পাথরটা আবার ফেটে গেল। এবার যখন নাকি ফেটে গেল, আল্লাহ তাআলা বললেন, মূসা আবার বাড়ি দেন। আবারও পাথরটা ফেটে গেল। দেখতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, ওই পোকার সামনে কিছু ঘাস দেওয়া আছে। কি দেওয়া? ঘাস দেওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শোনার যোগ্যতা দিয়ে দিলেন। দেখতেছে ঘাসগুলো ওই পোকাটা টানতেছে সেই জায়গা থেকে, আর পোকাটার মুখে উচ্চারিত হচ্ছে, সুবহানা মাইয়ুরানি ওয়ায়ারিফু মাকানি ওয়াইসমাউ কালামি ওয়াইযকুরুনি ওয়ালা ইয়ানসানি। এই কথাগুলো বলতেছেন, আল্লাহর দেয়া রিজিকগুলো তিনি শেখ সামনে থেকে নিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানা মাইয়ুরানি, ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে দেখতেছেন। ওয়াইসমাউ কালামি, ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমার কথাকে শুনতেছেন। ওয়ায়ারিফু মাকানি, ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমার খোঁজ খবর রাখেন, আমার সম্পর্কে জানেন। ওয়ায়াযকুরুনি, তিনি সব সময় আমাকে স্মরণ করেন। ওয়ালা ইয়ানসানি, একটা মুহূর্তের জন্য তিনি আমাকে ভুলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়, কোন জায়গায়, কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। সব কিছুই তিনি জানেন, কোথায় কে কি অবস্থায় আছেন, কার কি দরকার, কার কি রিজিক দরকার, এগুলো জানে কে? আল্লাহ তাআলা জানেন। তাহলে ঈমান কি জিনিস এটা বলতেছিলাম। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমানের পেছনে মেহনত করতে হবে। কিসের পেছনে? ঈমানের পিছনে মেহনত করতে হবে। একজন মানুষ যখন পৃথিবী থেকে মারা যায়, ওই মুহূর্তে আমরা শেষ দোয়াটা পৃথিবীতে থাকা অবস্থায় যেটা আমরা করি, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। বলি কিনা? তার মানে তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো দিন আর যত মুহূর্ত আমাকে থাকার সুযোগ দিবেন, ইসলাম নামাজ না পড়ার একটা বিষয় হয়ে গেল না? কিন্তু নামাজ না পড়লে মনে হয় যে নামাজ পড়েনি, আচ্ছা ঠিক আছে পরে পড়ে নিও, এটা আমাদের কাছে অপরাধী মনে হয় না। জিনা করছে, কালকে পত্রিকা চলে আসবে, অমুক জায়গায় অমুক এলাকার মানুষ এই অবস্থা এই কাজটা করছে, যে শুনবে সেই খারাপ বলবে, যে শুনবে সেই খারাপ বলবে, এরকম না? তাহলে বিষয়টা কেমন হয়ে গেল?
বড় গুনাহটাকে আমরা স্বাভাবিক মনে করছি আর ছোট গুনাহটাকে আমরা অনেক বড় মনে করতেছি, এরকম না? তাহলে নামাজের শাস্তি বেশি না জিনার শাস্তি বেশি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজের শাস্তি বেশি না জিনার শাস্তি বেশি? একটু আপনাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে নিয়ে যাই। একদিন একজন জিনাকারী মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে একজন জিনাকারিনী মহিলা এসে বলতেছে, মূসা, আমি জিনা করেছি আর জিনা করার পর একটা বাচ্চাও প্রসব করেছি, এই বাচ্চাটাকে আমি নিজের হাতে আমি জবাই করে আমি তাকে মেরেই ফেলেছি, এখন আপনার কাছে আমি জানতে চাই আমি মহিলার তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আপনি জিনা করেছেন আবার বাচ্চাও প্রসব করেছেন তাকে আবার হত্যাও করেছেন, এই কাজটা কেন করলেন? বলে, আমি যদি অন্য কোন পুরুষের সাথে যদি আমি বিবাহ বসি তাহলে এই বাচ্চা থাকার কারণে আমি আর ভালো জায়গায় আমার বিবাহ হবে না। বিবাহ হবে ভালো জায়গায়? ভালো জায়গায় তো বিবাহ বসা যাবে না, আমার সুবিধার জন্য আমি এই কাজটা করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগ হয়ে গেলেন, বলেন, দূরে সরে যাও তুমি এখান থেকে, জিনা করেছো আবার তুমি বাচ্চা প্রসব করে আবার তুমি নিজের হাতে হত্যাও করেছো, আবার তুমি তওবার জন্য এসেছো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন, পাঠিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, বলতেছে, পয়গম্বর, মহিলাটাকে আপনি কেন তাড়িয়ে দিয়েছেন বলেন, আর এই আচরণ আর এই ব্যবহারটা করেছেন কেন আপনি বলেন? বলে, আল্লাহ অনেক বড় জঘন্য অপরাধ করেছে, অন্যায় করেছে, এই জন্য আমি আচরণ করে আমি দূরে সরে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মূসা, এই মহিলার চাইতেও বড় অপরাধী আপনার বাড়ির আশেপাশে তো ছিল, আপনি তো ওই মানুষগুলোর সাথে এই আচরণ দেখান নাই, আপনি তো তাদেরকে তাড়িয়েও দেন নাই, আর এই মহিলাটাকে আপনি তাড়িয়ে দিলেন, এই আচরণটা কেন করলেন? আল্লাহ তাআলার কাছে এখন তিনি জানতে চাইলেন, ও আল্লাহ তাআলা, এই মহিলার চাইতে ও বড় অপরাধী আমার বাড়ির আশেপাশে ছিল তারা কারা? আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা পয়গম্বর, যারা ইচ্ছা করে, কোনো উযুর নাই, কোনো অসুস্থতা নাই, কোনো কিছু নাই, ইচ্ছা করে যারা নামাজ আদায় করে না, ওই মানুষগুলা এই মহিলার চাইতেও আমি আল্লাহ তাআলার কাছে বড় অপরাধী। নাউজুবিল্লাহ, কথাটা কি বুঝে আসছে? তাহলে জিনা করলে আমার কাছে আমাদের কাছে মনে হয় যে অনেক বড় অপরাধ, আর যদি নামাজ আদায় করা না হয় তাহলে মনে হয় ছোট অপরাধ। একটা যদি কবিরা গুনাহ আমাদের জীবনের ভিতরে থাকে তাহলে 7,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। কত? 7,000 বছর। তাহলে আমি আপনি চিন্তা করি দেখেন, কত দিন কত জায়গায় কত অবস্থায় ইচ্ছা করে নামাজ আমরা কাজা করেছি অথবা পড়ি নাই, হয়েছে না? যা আবার পড়ে নিব, এরকম তো হয়েছে, কিন্তু অথচ আমরা পড়ি নাই। তাহলে জিনার অপরাধটা বেশি না নামাজ না পড়ার? নামাজ না পড়ার অপরাধটা না, নামাজ না পড়ার অপরাধটা অনেক বেশি। আল্লাহ, আজকে থেকে নামাজ পড়া যাবে? ইমানের পরেই আমাদের সবচাইতে বেশি আমাদের থেকে আমরা যেই ইবাদতটা বেশি পালন করা লাগে সেটা হলো গিয়ে নামাজ। ইমান আনার পর সবচাইতে বেশি পরিমাণ আমাদের নামাজে যদি আমরা হাজির হয়ে যাই তাহলে দেখা যাবে যে না, আমাদের ইমান আসলে আছে।
যে ব্যক্তি নামাজ পড়ে আর পড়ে না, এর পার্থক্যই তো হলো গিয়ে নামাজ দিয়ে। কে ইমানদার সে তো নামাজ আদায় করবে, যে ইমানদার না সে নামাজে আসবে না, অলসতা করবে। নামাজি আবার তিন প্রকারের, কয় প্রকারের? তিন প্রকারের। এক প্রকারের নামাজ হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামাজ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, পৃথিবীতে আমার তিনটা জিনিস অনেক প্রিয়। এক নাম্বার হলো গিয়ে সুগন্ধি, নবীজির কাছে অনেক ভালো জিনিস ছিল। আমাদের কাছে ভালো না? আমাদের কাছেও ভালো। দুই নম্বর হলো নারী, নবীজি বলেন মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে আমি তাদেরকে ভালোবাসি এবং ভালোবাসার পাত্র। তিন নম্বর হলো কুররাতু আইনি ফিস সালাহ, নবীজি বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজ আমার কি? চোখের শীতলতা। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলাকে দেখে দেখে তিনি নামাজ আদায় করতেন। কথাটা বুঝে আসছে? আল্লাহ তাআলাকে দেখে দেখে। তাহলে নামাজের ভিতরে নবীদের মিরাজ হয়ে যেত, আসসালাতু মিরাজুল মুমিনিন। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় যাইতেন, তখনই আল্লাহ তাআলার সাথে তাদের দিদার হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামাজ হলো এক নম্বর পর্যায়ের ইমানদারের নামাজ। নবীজি বলেন নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই, আমার চোখের শীতলতা আমি পাই। তার মানে তিনি আল্লাহ তাআলাকে দেখে দেখে তিনি ইবাদত করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কোন জিনিস আমরা না দেখি তাহলে কি আমাদের চক্ষু জুড়ায়? নবীজি বলেন যে নামাজে আমার চোখ জুড়ায়া যায়, তার মানে তিনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করেন। কথাটা বুঝতে পারছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ভিতরে তিনি এমন এমন করতেছেন, এরকম করে কোন ইমাম সাহেবকে দেখছেন এরকম করে নামাজে হাত ছেড়ে এরকম দেখছেন কোনদিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ইমামতি করতেছিলেন, আর মাঝেই তিনি এমন এমন করতেছিলেন। নামাজ যখন নাকি শেষ হয়ে গিয়েছে, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবীও আপনি নামাজের ভিতরে আজকে দেখলাম এমন এমন করেন, এরকম কয়েকবার করতেই দেখলাম, কারণটা কি? বলে সাহাবীরা তোমরা পিছন দিক থেকে দেখে ফেলেছো? বলে হ্যাঁ আমরা দেখে ফেলেছি। বলে কি ঘটনা ঘটেছে একটু বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবীরা রে, আমি যখন নাকি আজকে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, জান্নাতকে আমি নবীর সামনে উপস্থিত করা হলো, আর জান্নাতের ভিতরে যে নিয়ামত গুলো ছিল, জান্নাতের নিয়ামত গুলো আমি দেখতেছিলাম, জান্নাতের আঙ্গুর গুলাকে আমার সামনে আনা হয়েছিল, আমি নামাজের ভিতরে আমি লো সামলাতে পারতেছিলাম না, কেমন যেন আমি এগুলোকে আনার জন্য আমি এরকম করতেছিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নামাজের ভিতরে তিনি এরকম করেন। দ্বিতীয় পর্যায়ের ইমানদার হলো সাহাবায়ে কেরামের নামাজ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন নাকি তিনি দাঁড়ালেন, পাহাড়িয়া থেকে একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলল। স্ত্রী চিন্তা করলো যে স্বামীকে ডাক দিব কি না, আবার চিন্তা করতেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে, না ডাক দিব না। এবার এই চিন্তা করে জোরে তিনি আওয়াজ করলেন, আশপাশের বাড়ির মানুষজনকে তিনি জড়ো করলেন। আমরা করি না? আগুন লাগলে চিৎকার দেই, অথবা ডাকাত ঢুকলে চিৎকার দেই না? এবার স্ত্রী তিনি স্বামীকে এরকম কিছুই বললেন না, আর তিনি জোরে চিৎকার করলেন। জোরে চিৎকার করার পর যখন নাকি বাহির থেকে মানুষেরা আসছে,
এসে বাচ্চাটাকে সাপটাকে মেরে বিপদমুক্ত করে ফেলেছে। আর এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে করে নামাজ শেষ করলেন। নামাজ যখন নাকি শেষ করলেন, এবার স্ত্রী বলতেছে, ও স্বামী আপনার সন্তানকে পাহাড়িয়া থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছিল, আমরা চিল্লা ফাল্লা করেছিলাম, আপনি কি আওয়াজ পান নাই? আমরা যেই সাপটাকে মারলাম লাঠি দিয়ে অনেক আওয়াজ করলাম, আপনি নামাজ তাড়াতাড়ি করতে পারলেন না। এবার স্বামী বলতেছে, ও স্ত্রী কই সাপ এসেছিল, আর লাঠির আওয়াজ আর চিল্লা চিল্লি আমি তো কিছুই শুনি নাই। বলে আল্লাহু আকবার, আপনি কিছুই শুনেন নাই? বলে না, আমি তো কিছুই শুনি নাই। বলে আপনি তো কাছেই তো দাঁড়ানো ছিলেন, শুনলেন না? বলে না। বলে আপনি কেমন কথা আপনি বলেন? হ্যাঁ স্ত্রী আমি শুনি নাই। বলে কেমনে আপনি না শুনে পারলেন? বলে শুনো, আমি যখন নাকি তাকবীর তাহরিমা বলে সানা পড়ার পর যখন সূরায়ে ফাতিহা তেলাওয়াত শুরু করেছি, ওই মুহূর্তে আমার মালিক আল্লাহ তাআলার সাথে আমার কথা হচ্ছিল। সুবহানাল্লাহ, আমি যখন নাকি সূরায়ে ফাতিহা তেলাওয়াত করতেছিলাম, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হচ্ছিল, আল্লাহ তাআলার কথার আওয়াজে আমি পৃথিবীর সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, এটা হলো সাহাবাই কেরামের নামাজ। সাহাবাই কেরামের নামাজ কেমন ছিল? তার মানে তারা নামাজে দাঁড়িয়ে গেলে হয়তো বা তাহারা আল্লাহ তাআলাকে দেখতে নাও বা পারলে আল্লাহ তাআলার সাথে তাদের কথা হতো নামাজের ভিতরে, আল্লাহ তাআলার সাথে কি হতো কথা চলতে থাকতো। তাহলে বুঝেন সাহাবাই কেরামের নামাজ, এটা হলো দ্বিতীয় স্তরের নামাজ। হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক দিন জিহাদ করার পর ক্লান্ত হয়ে তিনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর সন্ধ্যার সময় স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী তুমি যদি মনে কষ্ট না নেও, কিছু মনে না করো, তাহলে দুই রাকাত নফল নামাজ আমি আদায় করব। এবার স্ত্রী বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে অনুমতি দিলাম। স্বামী ক্লান্ত ছিলেন অনেক দিন, তিনি জিহাদ করার পর বাড়িতে ফিরলেন, ক্লান্ত ছিল শরীর। স্ত্রী ভাবলেন দুই রাকাত নামাজ পড়তে আর কত সময় লাগবে। এবার স্বামী বেচারা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু, আর স্ত্রী তিনি বসে বসে পাশে অপেক্ষা করতেছেন, কারণ অনেক দিন পর স্বামী আসছে, আজকের স্বামীর সাথে রাত্র কাটাবে। স্বামী যখন নাকি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ পড়তেছেন পড়তেছেন, যখন নাকি ফজরের আজান দিয়েছে, ওই মুহূর্তে উনি নামাজ শেষ করলেন। কখন? ফজরের আজান যখন নাকি দিল, আজান যখন নাকি কানের ভিতরে আসলো, বুঝতে পারলেন ফজরের আজান দেওয়া হয়েছে, তিনি নামাজ শেষ করলেন। এবার স্ত্রী তিনি তেলে বেগুনে জ্বলে গিয়েছে, স্বামীকে বলতেছে, ও স্বামী আমার আপনি বললেন দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন, আমি ভাবলাম ঠিক আছে অনুমতি দিলাম, নামাজে দাঁড়িয়ে আপনি সেই ফজর পর্যন্ত আপনি নামাজ আদায় করলেন, আপনি আমার কথা কি ভুলে গিয়েছিলেন, আমার কথা কি মনে নাই, আপনি না ক্লান্ত ছিলেন, শরীর না খুব দুর্বল, আপনি কিভাবে কাজটা করতে পারলেন আপনি বলেন? বলে স্ত্রী, তুমি মনে কষ্ট নিও না, আমি যখন নাকি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তিনি তৈরি করেছিলেন, সেই জান্নাতের নিয়ামত গুলো আমি দেখতেছিলাম, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে আমি পৃথিবীর সব কিছুই ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদাত্তু লিইবাদিয়াস সলিহিন,
মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতর আলা কলবি বাশার। নবীজি বলেন আমি আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদি আস-সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, মা লা আইনুন রাআত, সে জান্নাত না পৃথিবীর মানুষের কোন চক্ষু দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, সে জান্নাতের বর্ণনা না কোনো কান সেটা কোনোদিন শুনেছে, ওয়ালা খাতর আলা কলবি বাশার, পৃথিবী মানুষের কোন অন্তর সে জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। পেরেছে কি জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আচ্ছা সেই জান্নাতটা যদি আমাদের সামনে আনা হয় আর এই নিয়ামতগুলো যদি দেখতাম আমরা নামাজে, তাহলে পৃথিবীর কোনো কিছুই কি খবর থাকতো আমাদের? একটু বলেন, কোনো কিছুই কি খবর থাকতো? আল্লাহ তাআলা কেমন বানিয়েছেন জান্নাতটাকে। জান্নাত হলো কি? মানুষের কল্পনা। মানুষের কি জান্নাত হলো? মানুষের কল্পনা। কল্পনার রাজ্যে আমরা যাই না? এই আপনি ধরে নেন এখন আমি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলাম, এই ধরে নেন যে সমস্ত অর্থের মালিক হয়ে গেলাম, এটা আমাদের কল্পনা না? কল্পনা করতে অনেক সময় লাগে? কল্পনার তো কোনো সময় লাগে না, অন্তরে আসলেই হয়ে যায়। জান্নাতটা হলো মানুষের কল্পনা। কেমন কল্পনা আপনি চিন্তা করেন, জান্নাতের ভিতরে জান্নাতি মানুষেরা নৌকা দিয়ে চলাচল করবে দরিয়ার উপর দিয়ে, আর দেখবে দরিয়ার ভিতরে সমুদ্রের ভিতরে মাছ লাফালাফি করে। মাছ কি করে? লাফালাফি করতেছে দেখবে, আর অন্তরের ভিতরে এই কল্পনাটা আসবে, হায় যদি এই মাছটাকে আমি খেতে পারতাম। এই কল্পনাটা শুধু অন্তরের ভিতরে আসবে, আল্লাহ তাআলা সেই মাছটাকে ভুনা করে তার মুখের সামনে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ, কল্পনা না জান্নাত? আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাত হবে গিয়ে বান্দার কল্পনা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, বান্দা যা সে অন্তরের ভিতরে কল্পনা করবে, ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন, তাই বান্দার জন্য প্রস্তুত করা হবে। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? বান্দা যা অন্তরে কল্পনা করবে সেটাই হবে তার জান্নাত। কথা বুঝে আসছে? এই জান্নাতে আমাদের যেতে মন চায় না? আল্লাহু আকবার। এবার আসেন সাহাবায়ে কেরামের নামাজের কথা বললাম, আমাদের নামাজের কথা বলবো? আমরা কোন নামাজি? আমাদের নামাজের কথা বলি, সেটা হলো গিয়ে আমরা তো নামাজ আদায় করি, আমরা তো নবীদের মতো আল্লাহ তাআলাকেও দেখি না, দেখি কি? আবার সাহাবায়ে কেরামের মতো আল্লাহ পাকের কথাও শুনি না, জান্নাতের নিয়ামতও আমরা দেখতে পাই না, পাই কি? আমাদের নামাজটা কোন স্তরের? তৃতীয় পর্যায়ের মুসল্লি আমরা, আমরা যারা আছি, কথা বুঝতে পারছি? আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে আমাদের কি হওয়া উচিত? সাহাবায়ে কেরাম তো আল্লাহর কথা শুনতেন আর নবীরা আল্লাহ তাআলাকে দেখতেন, আমরা দেখতেও পারি না আল্লাহর কথাও শুনতে পারি না, তৃতীয় পর্যায়ের মুসল্লি আমরা, আমাদের নামাজটা কবুল হওয়ার জন্য দুইটা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? দুইটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? এহসান হলো নির্ভেজাল ইবাদত, কাকে বলে আপনি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি আল্লাহ তাআলার ইবাদতগুলোকে এমন ভাবে তুমি আদায় করবে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখেই দেখেই ইবাদত করতেছো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো এই অবস্থাটা যদি অন্তরের ভিতরে তোমার না হয় কমাসকম তুমি অন্তরের ভিতরে এই ধারণা করো আল্লাহ তাআলা তিনি আমাকে দেখেন। আল্লাহ তাআলা কি করেন? আমাকে দেখেন। এই হলো একটা পদ্ধতি। তাহলে কেমন জানি আমি আল্লাহকে দেখতেছি যদি অন্তরে এই অনুভব এই এহসাস এই অনুভূতি যদি না আনতে পারি অন্তত এটা করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ কি করতেছেন? আমাকে দেখতেছেন। এই হলো একটা। আরেকটা হলো আমি আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাই তখন সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহার শুরুতে আমরা আউযুবিল্লাহ পড়ি না? আউযুবিল্লাহটা আমি আপনি পড়ে নিব। কেন পড়ে নিব? এই পৃথিবীটা ধরে নেন আল্লাহ তাআলার বাড়ি। এই পৃথিবীটা কি? আল্লাহ তাআলার বাড়ি। আমাদের বাড়ির অনেক বাড়ি আছে, বাড়ির পাশে কুকুর থাকে, থাকে কি না? বাড়ির পাশে কুকুর থাকে না? থাকে। তাহলে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, মসজিদটাকে আমরা ধরে নেই এটা আল্লাহ পাকের ঘর, ঘর কি না? ইমানদাররা আল্লাহর ঘরের মেহমান। মসজিদের ভিতরে শয়তান যেতে পারে কি পারে না বলেন তো? পারে না। মসজিদের ভিতরে শয়তান যেতে পারে। একটি হাদিস আছে যে আমরা একজন একজনের পাশে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করব। যদি না আদায় করি তাহলে যদি ফাঁকা রাখি তাহলে মাঝে কে দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। দাঁড়ায় কিনা? এই জন্য একজনের সাথে লেগে লেগে আমাদের দাঁড়াতে হয়। এটা কেন? যেন অন্য কোন শয়তান এসে আমাদের দুইজনের মাঝে এসে অস্বস্তি দিতে না পারে। তার মানে বোঝা যায় যে শয়তান আসে, আসে কি না? এই শয়তান কিন্তু সবার কাছেই আসে। এসে দেখবেন নামাজের আগে আপনার অন্তরে যত কথা ছিল না, নামাজের ভিতরে দাঁড়ানোর পর এই 20 বছর আগে কার থেকে 27 টাকা পাবে সেটা মনে হয়ে গেছে। এরকম হয় না? সংসারে বাজার আজকে কি লাগবে এটা মনে হয়ে গেছে। কার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল সেটা মনে হয়ে গেছে। এরকম হয় কি না? এরকম হয়। নামাজের আগে এত কল্পনা ছিল না, নামাজে দাঁড়ানোর পর যত কল্পনা অন্তরের ভিতরে আসে। তার মানে নামাজের ভিতরে নামাজির অন্তরের ভিতরে গিয়া শয়তান ওয়াসওয়াসা দেয় কি না? তাহলে এই মসজিদটা হলো গিয়া আল্লাহ তাআলার বাড়ি, আল্লাহ পাকের ঘর মসজিদ। আর ইমানদাররা যারা নামাজ আদায় করতে যায় তারা হলো আল্লাহ তাআলার মেহমান। আর শয়তান হলো গিয়ে কুকুর। শয়তান কি? কুকুর। যেমন ধরে নেন এক বন্ধু, সে বিদেশে অনেক বছর পর্যন্ত ছিল, এবার শরীয়তপুর সে আসবে এয়ারপোর্ট থেকে বাংলাদেশের। সে এখানে আসতে আসতে রাত 2-3 বেজে যাবে। পথিমধ্যেই মাওয়া এর কাছাকাছি একজন বন্ধু সে জানতে পেরেছে আব্দুর রহিম আসতেছে। আর 10 বছর পর সে যখন নাকি আসতেছে তার সাথে অনেক মালামাল। এই মালামাল গুলো নিয়ে যদি রাতের বেলা সে নদী পার হয় আর রাস্তা দিয়ে আসে, ডাকাইতে ধরার সম্ভাবনা আছে, আছে কি না? আছে। তাহলে যদি এরকম সম্ভাবনা থাকে, বন্ধু বলতেছে রাত 10টার সময় আপনি আমার বাড়িতে এসে থাকবেন, আর রাত্রটা থেকে সকালবেলা আপনি বাড়িতে চলে যাবেন। কথা কি বুঝতেছেন সবাই? তাহলে এই কথা যখন নাকি বন্ধু বলল, বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়িতে আসব, রাত্রটা থেকে আমি সকালবেলা শরীয়তপুর রওনা করে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। এবার বন্ধু যখন নাকি আসছে, রাত 11টা হয়ে গিয়েছে, বন্ধু এদিকে শুয়ে পড়েছে, আর বন্ধুর বাড়িতে যখন ঢুকবে দেখে একটা গেট, আর এই গেটের সামনে একটা কুকুর বসা। এবার যখন নাকি গেট দিয়ে সে প্রবেশ করতে নেয়, কুকুর সে ঘেউ ঘেউ করে উঠে, ওঠে কি না? ঘেউ ঘেউ করে যখন নাকি উঠতেছে, এবার মানুষ কি কোনো কুকুরের সাথে মারামারি করবে?
আর কি করার কথা, এটা তো করবে না। তাহলে এখন চিন্তা করতেছে কুকুরের সাথে আমি মারামারি করে পারবো না। বন্ধুকে মোবাইলটা বের করে বলে, বন্ধু আমি তো তোমার বাড়িতে এসেছিলাম, তোমার যে কুকুরটা সে তো তোমার বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এবার বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বন্ধু বেরিয়ে এসে কুকুরকে দূর থেকে সংকেত দেয়, টর্চ লাইট টিপ দেয়, তিবল সর সে আমার বন্ধু। যখন নাকি সে এই কথা বলে দেয়, কুকুরটার লেজ লাড়িয়ে আস্তে করে সরে যায় আর বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে করে কিনা। এবার আপনি আসেন, কুকুরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। নামাজে যখন নাকি আমি আপনি দাঁড়িয়ে যাব, নামাজে যখন নাকি আল্লাহু আকবার বলবো, সানা যখন নাকি আমরা পড়ে ফেলবো, এবার আপনি এখানে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলেন, হে আল্লাহ আমি এই মুহূর্তে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে আমি এসেছি, আপনার ঘরে এসে আমি আপনার সাথে এখন মোলাকাত করব, সুতরাং আমি আপনার কাছে শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। কার থেকে? শয়তান থেকে। হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাই। আপনি যখন এই আউযু বিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা আসমান থেকে ইশারা দিয়ে দিবে, শয়তান দূরে সরে যা, আমার বন্ধুকে আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার বন্ধু আমার সাথে এখন সাক্ষাৎ করবে, দূরে সর। তাহলে দেখা যাবে শয়তান যখন নাকি চলে যাবে, আপনার মনটাও নামাজের ভিতরে থাকবে, আর নামাজের ভিতরে থাকলে তখন আপনি আল্লাহ তাআলার দিদারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথাটা কি বুঝে আসছে আমাদের? এক নম্বর হলো আমি আপনি নামাজে সূরা ফাতিহা শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বো, আর না হয় সেই কল্পনাটা করব যে আল্লাহ তাআলাকে আমি দেখে দেখে ইবাদত করছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন আমি ইবাদত করতেছি। কথা বুঝে আসছে? এবার আপনি আমি আসেন, তাহলে আমাদের নামাজটা আমরা তো অনেকে সূরা ফাতিহা অনেকে দেখা যায় তাশাহুদ ভুল হয়ে যায়, হয় কি না? দোয়ায়ে মাসুরা ভুল হয়, সানা পড়তে গেলে দোয়ায়ে কুনুত পড়া হয়ে যায়, দোয়ায়ে কুনুত পড়তে গেলে কোন সময় ইন্না আতাইনা কাল কাউসার মুখ থেকে চলে আসে কি না, এরকম হয় না? তাহলে আমাদের নামাজ যদি কবুল না হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে আমাদের নামাজটাও কবুল হওয়ার একটা সিস্টেম আছে, এই কথাটা বলি আমি শেষ করে নেব। কিভাবে কবুল হবে আপনারা শুনবেন। আমরা আমাদের নামাজটাও কবুল হয়ে যাবে কিভাবে, এই কথাটা আমি বলে আজকে বিদায় নেব। আমাদের অনেকের তাশাহুদ, অনেকের দোয়ায়ে কুনুত, অনেকের দেখা যায় সূরা ফাতিহা সুবহান রাব্বিয়াল আলা বলতে গিয়ে আজিম হয়ে যায়, এরপরেও আমাদের নামাজটা কিভাবে গ্রহণীয় হতে পারে এই কথাটা বলি আমি চলে যাব ইনশাআল্লাহ। আমরা নাম শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের, আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি না, আমি আমার মূল কথাটাই বলবো, কিন্তু একটা উদাহরণ না দিলে বোঝাতে পারবো না, এজন্য একটু বাহিরে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুয়ার ভিতরে ফেলানো হয়েছে, কে ফেলাইছে? তার ভাইরা, অন্য দশ ভাইরা কুয়ার ভিতরে ফেলাইছে। হুজুর আমাদের নামাজটা আল্লাহর কাছে কিভাবে কবুল হয় এই কথা বলতে গিয়ে ইউসুফ, আমি সেদিকে যাব না, একটা উদাহরণ না দিলে বুঝাইতে পারবো না, একটু ওইদিকে যাচ্ছে, ওইদিক থেকে আপনি দেখবেন অটোমেটিকলি বুঝবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা দশ ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাম তিনি ছোট ছিলেন, তাকে কুয়ার ভিতরে ফালানো হলো। যখন কুয়ার ভিতরে ফালাবে, দশ ভাই তারা জামাগুলোকে রেখে দিয়েছিল, এই জামাগুলোকে রেখে তারা একটা বকরি জবাই করে, আর বকরিকে জবাই করে রক্তগুলো ওই মুহূর্তে ওনাকে ফেলতে পারতেছে না। শয়তান এসে বুদ্ধি দিল, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামা কাপড়গুলো খুলে আগুনে ফেলেন, এই পরামর্শ দিয়েছিল না? জামা কাপড়গুলো খুলে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগানো যখন ফেলানো হলো আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আমার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহকে বেশতের জামা পরায়া দে সুবহানাল্লাহ এই জামাটা তিনি 40 দিন ছিলেন 40 দিন তিনি আগুনের ভিতরে তিনি ছিলেন এই জামাটা ব্যবহার করে তার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার বিপদের মুহূর্তে তা কাজে এসেছে সুবহানাল্লাহ কথা বুঝে আসছে এখন যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুয়া থেকে যখন উঠানো হলো তখন কি তাকে উলঙ্গ অবস্থায় উঠানো হয়েছিল না তার গায়ে জামা ছিল না কোনো তাফসীরের ভিতরে নাই যে নাকি উলঙ্গ করে উপরে উঠানো হয়েছিল এবার যখন নাকি তাকে উপরে উঠানো হলো এবার তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেনার জন্য মিশরে অনেক বড় বড় মানুষেরা চলে আসছে কারা আসছে মিশরের অনেক বড় বড় মানুষেরা আসছে মিশরের অনেক বড় বড় মানুষেরা যখন নাই কিনতে আসছে আজিজ মিশর যখন আসলো আজিজ মিশরের স্ত্রী বলে দিয়েছিল ইউসুফকে কেনার জন্য যত টাকা লাগে সমস্ত টাকা যে কোনো কিছুর বিনিময় হোক ইউসুফ গোলামকে কিনতেই হবে কথা বুঝে আসছে ইউসুফ গোলামকে যখন নাকি কেনার জন্য আসছে একজন বুড়ি মহিলা সেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেনার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছিল কথা বুঝে আসছে কে একজন বুড়ি বুড়ি যখন নাকি লাইনে দাঁড়িয়ে গিয়েছে জিজ্ঞাসা করা হচ্ছে ও বুড়ি ইউসুফকে কেনার জন্য মিশরের এত বড় বড় মানুষেরা আসলো আপনি কেন আসছেন সুতা নিয়ে কেনার জন্য বলে ইউসুফকে আমি কিনতে পারবো না এটা আমি জানি কিন্তু আমি এজন্য আসছি ইউসুফ যদি দেখে যে তাকে কেনার জন্য তাকে ভালোবেসে কারা কারা তারকে কেনার জন্য আসছে আমি বুড়ির চেহারাটাও তার চোখের সামনে চলে আসবে আসবে কিনা আল্লাহ তাআলা যখন নাকি দেখবেন মসজিদের ভিতরে যখন নাকি বান্দারা ফজরের মুহূর্তে হাজিরা দেওয়ার জন্য আসছে ইমাম সাহেবের তেলাওয়াত সহি আছে না ইমাম সাহেবের তেলাওয়াত সহি ইমাম সাহেবের দোয়ায়ে কুনুত সহি দোয়ায়ে মাসুরা সহি আছে যদি আপনি ইমামের পিছনে জামাতের সাথে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আপনার নামাজটাও তিনি গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ